বং ফ্যাশনের ট্রাভেলার। তো আজকে আমরা অন্য আর একটা জায়গায় যাব, কিন্তু তার আগে আমাদের খানিকটা সময় হাতে রয়েছে। যদিও আমরা ট্যুরিস্টের মতোই ঘোরাঘুরি করি, কিন্তু এইটুকু সময়ে যদি একটা সিটি ট্রাভেল করতে বলা হয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো উপায় হলো লোকাল যে যাতায়াত ব্যবস্থা সেটাকে যদি এবল করা যায়। তো অটোতে করে আমরা তো একটু ঘুরছিলামই, তো ভাবলাম সামনেই একেবারে মেট্রো স্টেশন আছে, তো সেই মেট্রো স্টেশনে করে কোথায় যাওয়া যায় সেটা ভাবি। আমাদের মেট্রো স্টেশনের নাম, কাছের মেট্রো স্টেশনের নাম সেটা হলো তাজ গেট ইস্ট। তো তাজমহল বলে আর একটা মেট্রো স্টেশন আছে একেবারে তাজমহলের কাছে, তো দেখা যাক সেটাতে আমরা কত দূর যেতে পারি। তো মেট্রো স্টেশনটা তোমাদেরকে বলবো, কলকাতার মেট্রো স্টেশনটাও আমরা দেখেছি, কিন্তু আগ্রার মেট্রো স্টেশন আমরা এক্সপ্লোর করব আজকে, চলো আমাদের সাথে। এটা হলো মেট্রোর রেল। কালকে আমরা এখানে জলটা নিতে এসেছিলাম, তো এখানে দেখছি তাজ ইস্ট মেট্রো স্টেশনের নাম। তোমাদের একটু দাঁড়িয়ে জিনিসটা দেখিয়ে দিই, তাজ ইস্ট হলো মেট্রো স্টেশনের নাম। তো মেট্রো স্টেশনের সামনেটা এখানে অনেকটা ইয়োগা দেখাচ্ছে এরকম টাইপের। আর আমাদের কলকাতা মেট্রো স্টেশনের মধ্যেই একটু কালারফুল, তো চলো তাজ ইস্ট গেট মেট্রো, আগ্রা মেট্রো। আর এখানে ম্যাকডোনাল্ডস আছে, চলো। এটা 5:30 খুলে যায় এখান থেকেই শুনলাম, কারণ 5:30 তাজমহল খুলে যায়, সেই অনুযায়ী এখানকার মেট্রোও খুলে যায়। আর আমার সাথে আছে অমিত। আগ্রা মেট্রো ওয়েলকামস ইউ, একদম নতুন হয়েছে। এটা হলো টিকিট কাউন্টার। আমরা কোন মেট্রো স্টেশনের জন্য টিকিট কাটলাম? তাজমহল 20 টাকা করে টিকিট, 20 টাকা করে, তাহলে 40 রুপিস। এখানে হ্যাঁ ব্যাগ ট্যাগ স্ক্যান। আচ্ছা, এখানে লেখা আছে সিকান্দারা, মানে সিকান্দারা পর্যন্ত যাবে, লাস্ট স্টেশন। আচ্ছা, এখানে হলো সমস্ত স্টেশনগুলোর নাম দেওয়া আছে, তাজ ইস্ট গেট থেকে শুরু, তারপরে হলো ক্যাপ্টেন শুভম, ফতেয়াবাদ রোড, আর তাজমহল। আর ডক্টর আম্বেদকরের কাছে কি জানো তো, কি বলো তো, রেড ফোর্ট, আগ্রা, ইয়ে ফার্স্ট স্টেশন, আর লাস্ট স্টেশন হলো সিকান্দারা। তার মানে আমরা এখানে করেও চলে যেতে পারতাম অনায়াসেই, মানে খুব ভালো আমাদের আমাদের হোটেলটা খুব ভালো চুজ হয়েছে। মানে যে কোনো মেট্রো স্টেশনের সামনে আসলে এই জায়গাগুলোতে যাওয়া যাবে। তো আমরা ট্রেনের দিকে যাচ্ছি, এটাই বোধহয় ফার্স্ট স্টেশন সম্ভবত, আমরা পাবো, চলো 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 আমরা পাবো, একসঙ্গে ঢুকতে হবে। ইয়েস, চলেছে একদম ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন, আমরা মানে ভালো সময় ঢুকে পড়েছি, তা উনিও ঢুকতে পেরেছেন। খুব বড় বগি নয়, দেখো ওটা লাস্ট দেখছি, লাস্ট 4টে কম্পার্টমেন্টে। আর আমাদের ট্রেন চলতে শুরু করলো। ক্যাপ্টেন শুভম গুপ্তা মেট্রো স্টেশনের নাম, ফতেয়াবাদ রোড মেট্রো স্টেশন, এইদিকে খুলবে। Please stand clear of the doors. Kripaya darwazo se door hatke khade. Fatehabad Road Metro Station. Aaj ye dikhe holo Taj Mahal. Mobile phone charge karne ke liye socket ki suvidha uplabdh hai. Are mobile phone is suvidha ka laabh utha sakte hain. Mobile charging point, ekhane mobile phone o charge kora jay. ট্রেনটা মাটির নিচে ঢুকছে, ভাবলাম তাজ ভিউ পাওয়া যাবে হয়তো। তাজ মহল
Doors will open on the right. Right. समझ में है। दरवाजे दाहिने ओर खुलेंगे। হ্যাঁ, একদম ঝকঝকে স্টেশন। তাজমহল মেট্রোতে চলে এসেছি, মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এইদিকে হলো আমরা যেখান থেকে এসলাম, তাজমহল তাজ ইস্টের গেটের দিকেই যাচ্ছে ট্রেনটা। তাজমহল মেট্রো স্টেশনে চলে এসেছি, এবার আমাদের নিকাশ করতে হবে। আর এই যে টিকিট, সেটা দেখাতে হবে। চলো, বেশ, আমাদের যে হাওড়া মেট্রো চালু হয়েছে না, ঠিক এইরকমই ঝকঝকে, আলাদা রকমের। এখন বাজে 11:24, আমাদের হোটেলে পৌঁছতে হবে 12:00 মধ্যে। তো এক্স্যাক্টলি এখানে আর 20 মিনিট আমরা থাকবো। তো 20 মিনিটে এখানে কি দেখা যায় দেখে নিই। অফকোর্স তাজমহলে যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে এতটাও সময় নেই যে আমরা তাজমহল পর্যন্ত যেতে পারবো। তো দেখি দেখা যাক কত, জাস্ট এক্সপ্লোর করার জন্য এখানে এলাম। ফাইনালি আমরা তাজমহল মেট্রোতে চলে এসেছি। কে আমরা সেম প্লেসে এসেছিলাম বিকেল বেলা, তো আজকে আমরা আবার সকালবেলা চলে এসেছি। তো লেটস এক্সপ্লোর। তাজমহল ওয়েস্ট গেট বলছে এই দিকটা, চলো এইদিকে চল। ওয়েলকাম টু সিটি অফ তাজ। আর এখানে লোকজন যাচ্ছে। আমরা কালকে, এটা ওয়েস্ট গেট, আমরা কালকে ওয়েস্ট গেটটা এক্সপ্লোর করিনি, তো দেখলাম এটা সামনে, সেই জন্য আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। চলো ওয়েস্ট গেটটা তো এক্সপ্লোর করতে করতে যাই। আর এটা তো ভীষণ সুন্দর করে সাজানো। এই গাড়িগুলো আছে, অ্যাভেলেবেল আছে, এই গাড়িগুলোতেও যাওয়া যায়। এটা বলছে 20 রুপিস পার পার্সন, তো অসুবিধে নেই, এই গাড়িও অ্যাভেল করা যায়। ব্যাটারি চালিত গাড়ি, এগুলো অ্যাভেল করা যাবে। আর একসঙ্গে যাওয়া আসার টিকিটটা কাটলে সম্ভবত একটু কম থাকে। তো আমরা তো হৃষ্টপুষ্ট জোয়ান মানুষ, তো সেই জন্য আমরা উইকেন্ড, ইয়েস। তো আমরা কিন্তু তাজমহলে অলমোস্ট চলে এসেছি, হয়তো ভেতরে ঢুকতে পারবো না, কারণ 50 রুপিস দিয়ে টিকিট কেটে 5 মিনিটের জন্য যাওয়াটা এটা উর্থ ইট মনে হচ্ছে না আর কি। কিন্তু আমার মনে হলো ওরা আমাদেরকে কিছুটা মিসগাইড করেছে। হ্যাঁ, স্পিড যাওয়া যেতে গেলে এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার যেতে হয়। হ্যাঁ, তো খুব ইজি মেট্রো থেকে নামো নেমে। হ্যাঁ, একদমই একদমই, মানে ওরা এমন দেখিয়েছে প্রচুর দূর এখান থেকে। আর টুরিস্ট হওয়ার এটা হলো অসুবিধা। আর ট্রাভেল এজ এ টুরিস্ট তুমি এক্সপ্লোর করো, তোমাকে এইভাবে যেতে হবে। ইয়েস, কিন্তু তুমি যদি লোকাল কনভেন্সে ট্রাভেল করতে পারো, ইফ ইউ ক্যান ওয়াক, দেন এটা এটাই অনেক, এটা অনেক সুবিধে। এই দেখো হনুমান। আর এখানে হলো টয়লেট, টয়লেট রয়েছে লেডিস জেন্টস, কোনো অসুবিধে নেই। আর কি ইজিলি আমরা চলে এলাম আমাদের হোটেল থেকে, কোনো মানে হয়। কালকে আমরা কত লাফালাফি করে এলাম এখানে, দ্য ড্রিম অফ তাজমহল। লকার আছে, বেশ সুন্দর একটা পাথ, আর তার পাশ দিয়ে গাছ টাছ পুরো লাগানো, খুব সুন্দর একটা পাথ। আর এটাও একটা কিন্তু জার্নি। তাজমহল মেট্রো স্টেশন, আমরা এই গলফার কার্টে করে এলাম, মাত্র 2 মিনিট বোধহয় সময় লাগলো ওয়েস্ট গেট থেকে তাজমহল মেট্রো স্টেশনে চলে এসেছি। তো এবার সেম প্রসিডিউর, টিকিট কাটতে যেতে হবে, টিকিট কাটতে হবে, দুটো স্টেশন পরে আমরা টাইম হিসাব আমরা করব। হ্যাঁ, এটা হচ্ছে মেট্রো থেকে তোমাদের তাজমহল লাগা। ওকে, যাওয়ার সময় তাও লোক ছিল, আর ফেরার সময় একদম কেউ নেই। হাম তুম এক ট্রেন মে বন্ধ হো।
আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল কম্প্যাশন ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে বাই। তো লেডি যে গাড়ি চালাচ্ছেন, পুরো 11:56 বাজে, 4 মিনিট আগেই চলে এসেছে।